গরম ভাতে নিরামিষ এই সবজি থাকলে আর কোনো কিছুই কিন্তু প্রয়োজন পড়বে না, মাছ মাংসর প্রয়োজন তো পড়বেই না। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। রেসিপিটা তৈরির জন্য প্রথমে আমি অল্প পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিলাম। এখন এই যে এরকম ছোটো ছোটো পাতলা করে কেটে নেওয়া পনির দিয়ে পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু নাও ভাজতে পারেন পনিরগুলো, তবে আমি হালকা করে একটু ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম। ওই তেলের মধ্যে খোসা ছাড়িয়ে নেওয়া গোটা পটল দুটো প্রান্ত কেটে বাদ দিয়ে সেই পটলগুলোকে দিয়ে দিয়েছি। সাথে অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে পটলগুলোকে ঢাকা দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তবে পটলগুলোকে গোটায় রাখতে হবে, এর মধ্যে কিন্তু কোনো রকম কাট লাগাবার প্রয়োজন পড়বে না। দেখুন পটলগুলো বেশ সুন্দর নরম হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে, তেল ঝরিয়ে এবারে তুলে নিলাম। ওই একই কড়াইতে আরও একটু তেল যোগ করে ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি হাফ চা চামচের একটু বেশি পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা বাটা আর একটা মাঝারি সাইজের গ্রেট করে নেওয়া টমেটো। জাস্ট মিনিট খানিক সময় নিয়ে নাড়াচাড়া করে এটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। এবারে এর মধ্যে কোয়ার্টার চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, সুন্দর একটা রঙের জন্য কোয়ার্টার চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না, স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তবে মশলা কষিয়ে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই সময়তে এর মধ্যে অ্যাড করে দিলাম কাজু বাদাম বাটা। আপনারা চাইলে পোস্ত বাটাও দিতে পারেন, আবার এই কাজু বাদাম বাটা ছাড়াও কিন্তু রান্নাটা করতে পারেন। কাজু বাদাম বাটা দেওয়ার পর মিনিট দু তিনে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো। মোটামুটি আরও এক থেকে দু মিনিট সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মশলার সাথে পনিরটাকে কষিয়ে নিলাম। এখন ভেজে রাখা পটলের টুকরোগুলো দিয়েও মোটামুটি আরও দুই থেকে তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যেহেতু পটলগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে আর খুব কচি পটল, সেই জন্য কিন্তু খুব বেশি সময় ধরে আর কষিয়ে নেবার দরকার পড়বে না। যদি পটলটা একটু পাকা টাইপের হয় বা শক্ত হয় সেক্ষেত্রে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিলাম গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। আপনারা যতটা গ্রেভি আর কি রাখতে চাইছেন সেই বুঝেই জলের ব্যবহার করবেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট পাঁচেক মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিলাম। দেখুন গ্রেভিটা কিন্তু বেশ সুন্দর ঘন হয়ে গেছে আর বেশ সুন্দর মাখো মাখো কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর একদমই কিন্তু ঘন হয়ে একদমই কিন্তু মাখো মাখো হয়ে যাবে। তো এই সময়তে এর মধ্যে খুব সামান্য পরিমাণ একটুখানি শাহী গরম মশলা গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব। আমার এই নিরামিষ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।